জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র বঙ্গবন্ধুতে অভিনয় করবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। সিনেমাটির শুটিং শুরুর আগে 9 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার বাসভবনে যান ছবিটির অভিনেতা অভিনেত্রীরা। আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ, তিশার সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন দিঘিও। গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুভূতি ব্যক্ত করেছেন দিঘি। প্রধানমন্ত্রীর বাসভবনে শনিবার দিনটি বেশ কেটেছে দিঘির। দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কথা বলেছেন তারা। এ সময় হাজির ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও। প্রধানমন্ত্রীর সঙ্গে দিঘির কী কী কথা হলো জানার আগ্রহে মিলেছে উত্তর। দিঘি গণমাধ্যমকে জানিয়েছেন, একেবারে সাধারণ মানুষ হয়ে আমাদের সঙ্গে মিশেছেন তিনি। দিঘির কাছে প্রধানমন্ত্রী জানতে চান তিনি কোন চরিত্রটিতে অভিনয় করেছেন। দিঘি উত্তরে বলেন, আপনার মায়ের ইয়াং পার্ট। এমনটা শুনে প্রধানমন্ত্রী বলে ওঠেন, তুমি তাহলে আমার মায়ের অনেক রোমান্টিক পার্টটা করেছো। আমার মা কিন্তু বেশ রোমান্টিক ছিলেন, চরিত্রটা ভালো করে করো। দিঘি প্রধানমন্ত্রীর মায়ের যে চরিত্রটিতে অভিনয় করেছেন সে সময় রেখা প্রধানমন্ত্রীর অদেখা, তবে অজানা নয়, সেসবই তিনি জানিয়েছেন দিঘিকে। পাশাপাশি শেখ রেহানা যতটা পেরেছেন দিঘিকে তার চরিত্র নিয়ে ব্রিফ করেছেন। 19 জানুয়ারি ভারতের মুম্বাইয়ে একটি কর্মশালার পর 10 এপ্রিল থেকে পুরোদমে বঙ্গবন্ধু সিনেমাটির শুটিং শুরু হবে।